এই রাখো 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 ভাই। ও দারুন ভাই, ও দারুন ভাই, দারুন হাত দারুন। এই নতুন ভ্যারাইটি আইছেন, আয় না, নামেন নামেন। তোমাকে এখানে কে চাকরি দিয়েছে? তোমাকে যে চাকরি দিয়েছে সেটা কথা, তুমি একটা কথা, এটা সুন্দর কথা কইছেন। দুনিয়াতে গাদার মতো শান্ত প্রাণী তো আর নাই ম্যাডাম। আস্তে নাও, আস্তে আস্তে। আরে এটা আগে নামাও। নামাও নামাও। আরে আগে এটাই নামবে। আয় নামা। আয় শান্ত, এই গাধাটা কে? আফা, ভাই তোরে কইছিলাম না যে পালা দেখে বাড়িটা ধরে নেবি, এই সমস্ত ফকির মিশকিন করতে গেলে এইছস? এলা কেনকা কথা করছেন স্যার, ভাড়াটিয়া তো এক নম্বর, জামাই বউ আর সোল পোল নাই, ভেজাল কম। মগর ঘরের জিনিসপাতি মালমাত্র এইসব তো কিছু নাই কিয়া স্যার? আমাক তো কুছিল কোনো কিছুর অভাব নাই বুঝছেন, ওই যে ফ্রিজ টেলিভিশন দামি সোফা। যাবে দামি সোফা ওহন, ওই সময় ফোকে মিশগেন আমি আমার বাড়ির ভাড়া দিই না, যা বিড়া কর। স্যার আমি করছি কি, দু একটা মাস দেখেন না, টাকা পয়সা দিলে সমস্যা কি বুঝার পারিছেন? ঠিক আছে শরীর খারাপ, তুই যখন কইতেছ দু এক মাস এখন যায় হন, তুই অক্ষণ যাবি গিয়ে দেখবি যে কী কী মালপত্র জিনিসপাতি লয়েছে, সব লিস্টি করে লয়েবি যা। আবার খারাপ গিয়ে কবি বাড়িওয়ালা দেখা করতে কইছে যা। খালা আবার দাঁড়িয়ে আছে নাই, মাথা নাই চুল বগলে বাপরি নাটকি। আমার আমার একটা বদ অভ্যাস আছে, ওই কারো ঘরে ঢুকার সময় হাসি কাশি কিছুতেই আসে না বুঝছেন। যা হোক, বাড়িওয়ালা আমাকে পাঠাচ্ছে ওই আপনার ঘরে ওই কী কী জিনিসপত্র আছে তার একটা লিস্ট করার জন্য বুঝছেন। মানে মানে জিজ্ঞেস করতেছে মানে কিছু না, বলেন। কালার টেলিভিশন? কালার নাই, সমস্যা নেই। ফ্রিজ একটা, নয় সেফটি পুরানা। সোফা একটা, তো খাট, খাট একটা, খাটের পাতা কয়টা? এই কথাটাই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবেন বুঝছেন।
পারলো কি দিব তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন আচ্ছা ঠিক আছে আমি বাড়ির লোকের কথা বলে আসছি এই আমি যাব তুমি যাবে না তুমি থাকো তুমি কেন যাবে লোকে শোনা আমি যাব আমি কথা কমু আচ্ছা তো ঠিক আছে চলো কিন্তু তুমি কথা বলো না মানে কথা বললো মাথা গরম করো না ঠিক আছে চলো আসতে পারি আপনার বাড়িতে না অনেক ইঁদুর, তাই মারার চেষ্টা করছিলাম। ইঁদুর কেন করছো বাবা? এই ইঁদুর মারা ওই মজি বল, এই তোর না কইছি ইঁদুর মারা যন্ত্র লাগাইতে কি করছো? অসুবিধা নাই, এই যে বহ বহ বহ, আজকে থেকে ইঁদুর সব সাফা হয়ে যাবে। হ্যাঁ তো মিয়া, তুমি কি কাম করো? জি চাকরি। চার কি করো, কোন জায়গায়? জি আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। প্রাইভেট ব্যাংকে পোস্ট কি? পোস্ট আমার পোস্ট হচ্ছে আমি জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার মানে ছোট অফিসার? মিয়া তোমার তো এখনো চাল চুলে ঠিক হয় নাই। তুই তো আগে আগে এরকম বিয়ার বুদ্ধিরা তোমার কেটে দিছে। না মানে ওই বুঝছি বুঝছি বুঝছি, প্রেম প্রীতি করছি না, যত সব ফালতু কাজ। হলো মিয়া এই ঠিকঠাক মতো ভাড়া উড়ে দিবার পারো তো? জি নিশ্চয়ই। তাও বুঝি কেন দে, তোমার ঘরে যে সমস্ত মাল মাত্র দেখলাম, ফার্নিচার ফার্নিচার দেখলাম, তা কিন্তু আমার ভাড়া যদি মায়ের যায় তাহলে বেচলে তো উসলো না ভাই। আমরা এখন আসি। হ্যাঁ আচ্ছা যাও যাও, ঘর গুজগাছ করে যাও যাও যাও। আসি। হ্যাঁ যাও। ওই সে হিমায়েদার ওর বউটা তো বেশ সুবিধার মনে হইতেছে না, এত তিরিং বিরিং করে। শোনো লক্ষ্মী, শোনো শোনো, তারপর সবার সামনে হাতে আমি ওর হাড়ি ভাঙবো, এবার হাড়ি ভাঙবো আমি। টেকা 500 টাকা, কি সুন্দর টেকার গন্ধ, কাজটা কি কন্ত? খুন খুন, মানুষ খুন। আপনি কি করছেন? আমি জীবনে একটা মুরগি জব করিনি, আর মানুষ খুন করবো কেন করে? আচ্ছা আপাতত লাগবে না, তার আগে তোমাকে বলো যে তোমার স্যারের বদ অভ্যাস, মদ গাঁজা জুয়া ভাঙ চরসিয়াবা,
ওই স্যার কয় কি মদ খায় পাগলে জুয়া খেলে ছাগলে আর ওই যে বেটি সাওয়াল সম্পর্কে ধারণা কি জানেন বেটি সাওয়াল সম্পর্কে ধারণা হচ্ছে অগরের মাথার স্ক্রু নাট বল্টু সব ঢিলা বুঝছেন আর কয় কি ঘরেতে একটা বেটি সাওয়াল পোষা মানে তিনটা গাধা পোষার সমান আপনি কি গাধা দেখিছেন আমি তো দেখিনি গাধা কেঙ্কা ভেতরে আসবো আরে শান্ত জি ভাই এই যে এটা কিটা এই প্রথম মাসের ভাড়ার অ্যাডভান্স লাগবো না লাগবো না লাগবে না মানে আরে লাগবো না মানে হইল গিয়া আমার বাড়িতে যারা নতুন ভাড়াটি আহে তাগো কাছ থেকে আমি প্রথম মাসে কোনো ভাড়া লই না প্রথম মাসের ভাড়া মাপ আমি করুণা করি বুঝছো মিয়া গরিব মানুষেরা আমি করুণা করে মজা পাই কিন্তু আমি তো কারো করুণা চাইও না নেইও না আরে মিয়া তুমি বুঝতে চো না কেলা এই টাকাটা দিয়ে তুমি তো একটা কালার টেলিভিশন কিনবার পারো সুযোগটা আচ্ছা করতেছো কেলা আই এম সরি টু সে ইউ আর আউট অফ লিমিট সমস্যা নেই আজব তো এই লোকটা কেন কি হয়েছে আর আমাদের এই বাড়িওয়ালা বলে কি প্রথম মাসে ভাড়া আমি নেই না হ্যাঁ গরিবদের করুণা করে মজা পাই কি এই কথা যাচ্ছ তুমি এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে মানে বসো 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 বাদ দাও না আমি ক্লাস ভাঙবো 20টা ক্লাস তো তখন না বললে যে 10টা ক্লাস ভাঙবে 10টা ভাঙবো লোকটার মাথায় আর 10টা তোমার মাথায় আচ্ছা ঠিক আছে ভেঙো ভেঙো কিন্তু তুমি উত্তেজিত হয়ো না শোনো ওয়েট করো একটু ধৈর্য ধরো দেখবে সুসুর করে বাড়িওয়ালা তোমার কাছে এসে হাজির হবে কাচুমাচু হয়ে বলবে সরি সত্যি সুসুর করে আসবে আর এরকম করে সরি বলবে অবশ্যই বলবে সত্যি হ্যাঁ তুমি ওয়েট করো না ওমই ডাল সরাই সুরে হে ওমই ভাত সরাই সুরে ভিজাক মুজিবুর মুজিবুর বের হবেন না এখান থেকে কথা বলবেন গাড়ির নাটকটা ঢিল হয়ে গেছে তো টাইট দিচ্ছিলাম কি দিয়ে টাইট দিচ্ছিলেন হাত দিয়ে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপা আমাকে কিছু করছেন হ্যাঁ করছি তোমাকে একটা কাজ দিয়েছিলাম মুজিবুর কাজটা করেছো আমাকে আপনি খারাপ কাম করে বের করছিলেন আমি তো খারাপ কাম কাজ করি না বুঝছেন টাকা ফেরত দাও টাকা লিবেন হ্যাঁ লিবো লিবেন সমস্যাটা কি এত অস্থির হচ্ছেন আপা কি আপনি শাড়িটা কোন মার্কেটে থেকে কিনছেন কেন খুবই সুন্দর দেখাচ্ছে বুঝছেন মনে নাই কেন মজবুর তোমাকে আমার ভালোই লাগে খারাপ লাগে না আমি পায়েস রান্না করেছি বাসায় গিয়ে খেয়ে এসো কেমন এখনই আসবো হ্যাঁ এসো ঠিক আছে আপনি যান আমি হাত মুখ ধুয়ে আসতেছি হ্যাঁ এসো হ্যাঁ এসো কিন্তু হ্যাঁ দেখছো রে বা অল্প না কথাতে ফুটে গেল এই তো হাসি তোমার চাকরি তুমি রাখতে হাইতাম আরে তোমার সাহেবের কাছে একখান কমপ্লেইন করলে বুঝুনি কি হইব আসলে আপনারা কেডা আমার হাতে জিঙ্গায় আমি কেডা আরে আই তোমার সাহেবের জেডা তাহলে একটা কাম করেন সাহেবের একটা ফোন দেন সাহেব আমার কইলে আমি যাই দিন ও এটা নিয়ম নেই কোনো
ঠিক আছে এখন ফোন মারি দেই আচ্ছা দাদার কাছে ফোন এখন আছে আমি তো চাইতেছি তুমি জানো আই যে তোমার বাপের বয়সী আনা যে তুমি এইরকম অপমানি করতেছো তোমার তো সারে যদি জানতে হারে তাহলে কিন্তু তোমার এক মিনিটের মধ্যে চাকরি নট করে দিব বুঝছো ভাবলাম ইয়ে নি কোনো তুই আরে চিনতে পারো না বড় লোক হয়ে গেছো ঠিক আছে আই তোমার বড় লোক গেলি শুনাইতাম আসি আই একখান মাইক লইয়ে এই ফাড়ার মধ্যে ব্যাগ মাইনছরে তোর গোপন কথা ব্যাগ ফাঁস করে দিও আমি আড়ে আড়ে ভাঙ্গি দিও চাচা আপনি কেমন আছেন কতক্ষণ যাবত এখানে খাড়া রয়েছেন হ্যাঁ অনেকক্ষণ ওই আমার চাচা এখানে খাড়া রয়েছে তুই চাচারা খাড়া করার আসিস কেলে গা আপনি না কইলে অনুমতি সারা বিচ আমার চাচারে চিনস না তুই আহেন চাচা ভিতরে হ্যাঁ এরি হন আমি এতে যে চিনছ নি কই কই আঙ্গুর কই কই নু আসসালামু আলাইকুম 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 এই গোপন কথাটা কাল কাছে ফাঁস করে দিয়ে না পাগলে ফাইছি দেখুন আই তো ব্যাগ বুঝি আরে আই মা কি কি করো আপু যাই আপু এরিও ব্যাগ করবে না হ্যাঁ তুই তো গরিব মানুষ চাকরি চলে গেলে খাইবা কিতা এইটা চিন্তা করি আই তোমার প্রথমবারের মতন মাফ করে দিলাম বুঝছো নি বাসি থাও ও না খাতিরটা বুঝছো নি হ্যাঁ চাইছো নি হ্যাঁ আর খাতির না করে হেতার উপায় আছে নি এত তো ছোট কালে আর বাড়িতে গরু চড়াইছে এক কাম করো হন তুই সৌন্দর্য করে আর একখান সেলুট মারুন দেহি চাই মাশাল্লাহ আল্লাহ বাসায় যাই হোক বড় হইলে দারোগ হই বাড়ি দোয়া করি বাতি যা সরমের কথা স্যার কইতে ইচ্ছা করতেছে না কইলো হয় না স্যার একটু আগে জামগো বাসাটা বেটা আসছিল না হ্যাঁ বাড়িতে বলে আমগো স্যার রাখাল আসিল গরু চড়াই তো কি সরমের কথা না স্যার তুমি কি পাগল হছো যাও কামে যাও স্যার আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ কোনোদিন রাখাল আসিল না আপনি যে নরম সুরে কথা কইতেছেন আপনি চোদ্দ গোষ্ঠীতে রাখাল আসিল স্যার আমি যদি তোমার চাকরি না খাসি আমি মাধবরে বেটা মুজিব না বুঝছো স্যার আপনি কোনোদিন চাকরি খাইতে পারবেন না আপনার চেহারা সুন্দর সাদা মানুষ আপা খবর শুনিছেন কি খবর গরম খবর কি গরম খবর ভ্যাঙালে পরে কওয়া যাবি না বুঝছেন আচ্ছা বলো বলো কি খবর আমার সান নাকি আগে রাখাল আসলো রাখাল বলো কি তোমাকে খবর কে দিল আজকে হসে কি জানেন আমার সারের বাসাত দুজন মেহমান আসছে ওই মেহমানের বাড়িতে নাকি আমার সার রাখাল আসলো বুঝছেন সত্যি মুজিবুর তুমি যে আমাকে বিশাল সংবাদটা দিলে না এই জন্য তোমার একটা গিফট পাওয়া থাকলো আমার সদ্য গোষ্ঠীত কেউ রাখাল আসলো না বুঝছেন আমার আবার এর কথা অক আর ওর কথা এক কর অভ্যেস নাই খালি এই কথাটা পেটে ত্রাক করে পারলাম না তাই কলাম আসি কি করো তুমি আপনি আমাকে গিফট দিবেন চাইলেন না হ্যাঁ কালকে একটা আমার আবার দাওয়াত আসলো নামি ম্যানসের দাওয়াত তাই মনে করে নিয়ে গেলাম এই রঙা লাগে আসি মুজিবুর আরে শার্ট দিয়ে যাও তোমার সারের শার্ট ইগো আব্বা কত রকমের খানা দেখছেন নি
মাশাআল্লাহ কাম তো মেলা রাঞ্জি দি সালন খাই লই আপা এই বাবা পালা কথা হন ইয়ে বে এতে খাইছি ও মা আনি কার কথা কনে আরে বাবলা মিয়ার কথা কই দিয়ে কুমাইয়া ইস 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 হরা হলা খাইছে নি আই কেন কইতা পুরি দুত্তরি না আরে হেতের লগে দুদিন পরে তোর বিয়া হইব হেতের যা কাম কর আদর করি বলাই লইয়া এক লগে বই খাইও আবু আর শরম করে তো শরমের কি আছে হেতের লগে তোর বিয়া হইতো না নাকি শরম করে যা যা তুই আমি যা হেতের বলাই লইয়া যা এক লগে বই খাইও আচ্ছা আবু আই যাই হ্যাঁ আই যাই যা যা আই ফেকে বই কোন টেলিভিশন সাইডে এই আপদ বাড়ি থাকলে তো মহা বিপদ হয়ে যাবো গা একবার যদি সব কথা কয়া দেয় তাইলে তো ইজ্জত মান কিছুই থাকবো না একেবারে দুলাই মিশা যাইব গা না কাল সকালে কিছু টাকা পয়সা দিয়া বিদায় করে দেওয়া লাগবো এগো হইছেন নি আপনার বুঝি কোনো কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ আর সেই কোন সময় তো নানের লাই ভাত বাড়ি বই রয়েছি অন খাই নো আর আমার খিদা সহ্য হয় না চলেন আমরা দুজনে এক লগে খাই লই তা আমি কি তোমার আগ বাইন্ধা রাখছি নি আগ করা পিন্ধাইছি হ্যাঁ তোমার খিদা লাগছে তুমি খাই লো যত খুশি খাই লো গামলা বইরে খাই লো রাক্ষসের মতো খাও যাও না একই আই খাই কোগে ভাত এই সেরকে ভাত খাই আপনি আরে ভাতের ঘোড়া দিলেন আই অনি আর আপুরে ব্যাগ কিছু কই দিমু আবু আবু গো আই আমি বাড়িতে একদিনও থাকতাম নাই আজই চলে যাই আবু গো আবু গো সুজ্জু ব্যাপার কি হইছে আপনি কান্তি আছেন কেল্লাই ও আব্বু 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 কইতেছেন কেল্লাই কি হইছে খুলি ক এই বেটা আর একটু ক্রুত করে ভাতের কোটা দিছে আব্বু আব্বু এই সামার বেটার লগে আপনি বলে আর বিয়ে দিবেন কেমনে এতের মুখে 500 ইসার বাড়ি আব্বু আই আই থাকতাম নই বাড়ি তাই আর 1 মিনিটও থাকতাম নাই অনি চলে যাই কবর জবর কইছাম পাগল হয়েছেন নি কোনো আরে কি এখন আই তো কিছুই বুঝতে হাইতেছি না কার এত বড় সাহস কেন আপনারা বাতের খোটা দিছে ওই তোর বাবলা না গ্যাবলা হইবে না রে বাতের খোটা দিছে কি এত বড় সাহস হেতে আন্দারে বাতের খোটা দিছে বুঝতাম হাইছি আর সহ্য করতাম হাইতাম না আই অনি ব্যবস্থা করতে আছি এতের ব্যাগ গোপন কথা আমি মানুষের কাছে ফাঁস করে দিও আগে আরি ভাঙি দিও ওই জায়গাটা একেবারে 100% নিরাপদ আছে এই রাখতেছি রাখতেছি কি জিবে স্যার মহা বিপদ ঘটে গেছে আমি কি এর বিপদ হইছে আবার স্যার ওই সিংড়িটা আপনি কোনো কথা কইছেন কেনা ওই যে সিংড়িটা যেটা গাঁও থেকে এটি চলে যাচ্ছে না কেনা সিংড়িটা কি করছে জানেন ওর বুড়ে বাপ আছে না বাপে যে কান্দে কান্দে কি জানি কথা করছে কি করছে কি করছে বুঝে সিংড়িটার বাপ আছে না বুড়েটা করছে কি আপনার সব গোপন কথা ফাঁস করে দিবি কসিবে হাটে থারি ভাঙে দিবি হ্যাঁ ভাই বুড়েটা কই বুড়েটা যে ভাড়াটিয়ার ফ্ল্যাটের দিকে যাচ্ছে হাটে হাটে এ মনে হয় কাকু বাদ থুবি না কথাটা কওয়ার সব বনাস করছে হ্যাঁ ওই মজিবর অহন কি কোন যায় কত দেখি স্যার সত্যি করে একটা কথা কবেন কিছে আপনি কি খুন খারাপি করেছেন এই কি করেছো খুন খারাপি করছি এই হ্যাঁ বেটা খুন খারাপি কোন কেলা তাহলে স্যার ওই যে কি গোপন কথা আছে কবির দেন সমস্যা নাই আরে না 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 ওরা কি কইছে কি কয়ে হালাই বলবি তখন পেস্টিস পাংচার হইব গো আমার আপনি স্যার আমার উপর ছাড়ে দেন সব গুলা টিংরি ভেঙে সোজা করে দিচ্ছি আমার উপর যদি কামটা ছাড়ে দেন তাহলে পরে আমি যদি করবার পারি তাহলে সামনে মাস থেকে আমার বেতনের সাথে 2000 টাকা বেশি দেওয়া লাগবে বুঝছেন আচ্ছা আচ্ছা ওই ওই যা 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 এ স্যার কিছু কিছু টাকা দেন না অহনি কিছু অহনি লোক স্যার যে কি করছেন না আমার দেশের টাকা বাটান লাগে না লবি শিখাছ আর একটা দেন না স্যার টাকা দেখলি না লাগে নি দেন না স্যার এই পকেটে তো আছে আমার আবার দেশের টাকা বাটান লাগে নটকির পো মুজিবর কি পারবো কামটা সারতে
কি কইতে কি কই হলাইব হ্যাঁ তাহলে তো পেস্টিস পাংচার হয়ে যাবো গা না নিজের সমস্যার সমাধান নিজেরই করানো লাগবো আমি যাই আমি কথা দিতেছি আপনি যা কইবেন আমি ওই কথা শুনু মগর মগর আপনি এই কথা কারো কাছে কইেন না কথা দেন কথা দেন কিন্তু আর একজন শর্ত আছে শর্ত আছে হইলো হেতি রে মানে আর কই রে আগামী সাত দিনের মধ্যে তোর বিয়াকরণ লাগবো আপনি কি কথা শুনাইলেন আপনার মায়ের বিয়ে করতে হবে কেলা একটু আগে তুই আর ছোটা সাফি ধরে কইলা আই যা চাই তুমি হেই করবা হেলে আপনি এটা চাইবেন আপনি কোনো যান না আপনি কাউরে কিছু কেন না আমার খালি দুইটা দিন সময় দেন আমি একটু ভাইব লই চিন্তা ভাবনা করে লই দুদিন সময় চাইছো নাকি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু তুমি যা বলছো তা কিন্তু তোমাকে করতে হবে আর একটা কথা মনে রাখিও তুমি কিন্তু মাত্র দুই দিন সময় চাইছো দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আমাক কিছু করছেন মোহন তুই আমার সৌন্দর্য করে জোরে একগান সেলুট মারো দিনি তোমার সেলুট মারতাম কইছে সেলুট না মারি তুমি চুপচাপ চলে যাচ্ছ যে হ্যাঁ তুমি জানো আগামী সপ্তাহে আর কন্যার সাথে তোমার সাবের শাদী মোবারক এই শাদী মোবারক হয়ে গেলে আই তোমার সাবের শ্বশুর লাগিও বুঝছো নি অন্তনে একটু আদব কায়দা করে চলবা ফাজিল নম্বর ওয়ান আমাক ফাজিল করছেন হ্যাঁ ঠিক আছে এই এই অনো বালা মতন ডিউটি করবা নইলে সামনে সপ্তাহ তোমার চাকরি পার্মানেন্টলি নট হয়ে যাইব বুঝছো মুরব্বীর লোকে মস্করা করে আড্ডি একদম
ওই ওই মুজিবর আবে সময় হয়ে গেছে তো অফিসে তাড়াতাড়ি চা দে ভাত গান গাইতেছে ভিজা করি দিয়া সামনের সপ্তাহে আন্নের লগে আর বিয়া আর নিজে নিজে শপিং করুম বুঝছেন নি আন্নের হাগরি আসেরও আনি কিন্তু আমি পছন্দ করে কিনুম হ্যাঁ আমার লিগে কিছু দরকার নেই কা তোমার যদি কোনো কিছু কিনো না থাকে তাহলে গাড়ি পাঠাই দিবনি ওই মুজিবর আছে মুজিবর লগেলে যে কিনে লে যাও ওরে মা গো ইজিস আনে কিয়া কোনে আই বুঝি আমি সাকল বাগল মার্কেটে যাইতাম সি 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 আর একটা ইজ্জত নাই মান সম্মান নাই আনে আশপাশের লোকজন কিয়া কইব আশপাশের লোক মানে আনে পাড়া প্রতিবেশীর কথা কইয়ে রে পাড়া প্রতিবেশী কইব আমার গোড়ার ডিম আনে গাত দেখ কথা শুন যায় না করে টেনশন নাই ওড়েন ওরে মা গো একটা গাত কথা শুনে একটা থ্যাক করি ওড়ে থাক আপনি রাগ করেন এর করেন রাগ তো আন্নেই করবেন কেন আন্নে রাগ করবেন আবার আন্নে সোহাগও করবেন শাসন করা তার হিসাবে সোহাগ করে দে ওই নটকির পো ও মা নাটকির পো ইগে আবার কিয়া কইলেন আন্নে বুঝাই কোন আমি বুঝি না না কিছু না ওইটা হলো গিয়া একটা শাড়ির নাম নয়া বাজারে আছে বাজারে গিয়ে খোঁজ করে বুঝছো আচ্ছা এগো হইছেন নি তাড়াতাড়ি আসিয়েন কেন ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া কি করণ যায় এই আপদ খেদানোর তো কোনো বুদ্ধি খুঁজে পাইতেছি না আমারই দোস্তুর মতন চিট করতেছে আমি চিটিংয়ের শিকার হইতেছি পুলিশে খবর দিব নি না 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 তাইলে তো আরো বেশি লোক জানা জানি হয়ে যাবো গা মগর ওই আওয়াল মিয়া যদি হাঁচা হাঁচাই হাটে হাঁড়ি ভেঙে দেয় তাহলে তো আমার এই সমস্ত টাকা পয়সা ও অহংকার সব ধুলে মিশে যাবো গা কি করণ যায় আচ্ছা আমার উপরে যে বাড়াইটা ছাড়া রাঁচে আর ওই বউ আছে অগো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেওয়া যায় না না তত ওরাও বিষয়টা জেনে যাবো গা হেল্প নি দিলে তো কাউরে না কাউরে কথাটা কমই লাগবে আচ্ছা যাই অগো কাছে যাই অশিক্ষিত বন্ধু চায় শিক্ষিত শত্রু অনেক ভালো আছে একটু ধৈর্য ধরো দেখবে সুসুর করে বাড়িওয়ালা তোমার কাছে এসে হাজির হবে তুমি কি অ্যাস্ট্রোলজার নাকি কেন আর তুমি যা বললে তাই হয়ে গেল আরে আবার কি হলো বলো না তুমি বলেছিলে না বাড়িওয়ালা আসবে বাড়িওয়ালা তো এসে গেছে এসে গেছে তোমার বিশ্বাস হচ্ছে না তুমি গিয়ে দেখো যাও 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 সরি আসলে আমাদের অফিসে একটা প্রবলেম চলছে তো তাই এখনো বেতন হয়নি বেতন হলে আমি ভাড়াটা দিয়ে আসবো আপনাকে আসতে হবে না আরে না না আমি তো ভাড়া লিগে আসি নাই কা তাহলে আমি আইছি আসলে একটা ব্যাপার লিয়া কিনতে যে কই আচ্ছা থাক আরেকদিন কমে যাই গা ভাইয়া আপনার কি কোনো সমস্যা আসলে আমি দুঃখিত বোন আমি সরি তুমি আসলে আমার ছোট বোনের মতোই আমি তোমগুলোকে খামখা খামখা আজে বাজে ব্যবহার করছি আমি আসলে একটা আসলে
আপনি একটা কঠিন বিপদে পড়েছেন এবং আমাদের কাছ থেকে বুদ্ধি নেয়ার জন্য এখানে এসেছেন ঠিক আমরা ভেরি সরি আমরা আপনার জন্য কিছু করতে পারব না দেখুন শুনুন না ভাইয়া আপনি বলেন আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি না আসলে হচ্ছে কি ওই আমার বাড়িতে একটা ঠকবাজ ঢুকছে ও আমারে চিটিং করবার চাইতেছে মানে ও নিত্য নিত্য আমারে ভয় দেখাইতেছে কয় যে ওর মায়ের বিয়া করুন লাগবো নাইলে বলে আমার গোপন কথা সব ফাঁস করে দিব কি এমন গোপন তথ্য আছে যেটা ফাঁস হয়ে গেলে আপনার খুব ক্ষতি হবে আচ্ছা আপনি খুন টুন করেন নি তো না কি কি কইতাছ খুন টুন আরে না না ওইসব কিছু না আমি আসলে ছোটবেলায় ওনার বাড়িতে গরু চালাতাম এই কথা তোমরা কেন জানলে এই কথা বাড়ির সবাই জানে হ্যাঁ 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 করছি কি আমার তো পেশি চাকরি ফাইনাল করা হয়েছে হ্যাঁ ওই বুইরারে তো আমি ছাড়ব না ওরে আমি পুলিশে দেবো ভাই আপনি উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা করে বসেন তো আপনি আমাদের পুরো ঘটনাটা খুলে বলেন কি হয়েছিল কি হয়েছে আসলে হয়েছে কি আমার বাপের আসলে সংসারের উপর কোনো মনোযোগ ছিল না কোনো দিল ছিল না সংসারের দিকে এইটা লয়ে আমার মায়ের লয়ে খালি ঝগড়া কাটি ফের বাদে একদিন আমার বাপে আরেক জায়গায় বিয়ে করে হারে আর আমার মায়ও মরে গেল রোড অ্যাক্সিডেন্টে আমি তখন খুব ছোট্ট আশ্রয় হলো আমার ওই বুইরার বাড়িতে ওখানে থাকলাম কয়েকদিন তার বাড়ির কাজ কাম করতাম গরু চড়াইতাম দেখলাম যে ওই কাম আমার ধরে হইব না আয়া পড়লাম ঢাকা শহরে জীবনের সংগ্রামে নেমে পড়লাম রাস্তাঘাটে থাকলাম খাওন পাই না দুইবেলা পেট ভরে খাওনের সুযোগ হয় না তারপর একটা পান বিড়ির দোকান দিয়ে শুরু করলাম ব্যবসা তারপর আস্তে আস্তে ব্যবসা করতে করতে আজকে আমার বাড়ি গাড়ি সব কিছু হয়েছে আর এইসব সম্পত্তি ওরা আত্মসাৎ করে নিলেগা আপনি এক কাজ করুন ওই বুড়োর মেয়েটাকে বিয়ে করে ফেলুন কি কইতেছ তুমি এইসব ভাইয়া ও কিন্তু মন্দ বলেনি আরে আমি আইলাম অগোয়ার থেকে বাঁচুনের লেগে তোমার কাছে আর তোমরা দেখি অগপক্ষে কথা বুঝেছ ভাইয়া আমাদের ভুল বুঝবেন না আপনি একটু চিন্তা করে দেখেন আপনার অর্থ সম্পদের কোনো অভাব নেই আর নাই কিন্তু অভাব আছে ভালোবাসা স্নেহে মায়া মমতা তাই না আপনার পাশে দাঁড়াবে এরকম কেউ নেই দেখুন আপনার কোনো ফ্যামিলি নেই আর কখন কি হয় বলা যায় না আপনার যদি কিছু হয়ে যায় আপনার সম্পদ কে দেখবে তাছাড়া ভাইয়া চিন্তা করেন ওই দুর্দিনে এই লোকটাই আপনাকে আশ্রয় দিয়েছিল তাই না কান্দিস না মা কান্দিস না কান্দি আর কি আর করতি আল্লাহ তো দুনিয়ার ব্যাগ মানুষের কপালে সুখ লেহেন আমার ফোড়া কপাল সব চল মা আরে গ্যারামের মানুষ গ্যারামে ফিরে যাই চল আব্বু আই তো এতদিন রে মন দিছি বুঝি রে মা বুঝি আই ব্যাগ বুঝি কি করবি হেতে যখন এটিম আছে তখন আই নিজের ফোলার মতো করে এত আই মানুষ করছি কিন্তু আজকে আজকে হেতে অমানুষ হয়ে গেছে হেতে হেতে তোর এই মূল্য কি দিতে পারছে আরে না আবু খেলায় খেলায় কখন যে আমি এতেন্দ্রে ভালোবাসিয়া লাইছি আমি বুঝি না মা ভুলে যা মা ভুলে যা মনে কর এটা ইজাকান দুঃস্বপ্ন হ্যাঁ চল মা চল আই তোর বাপ কইতে আছি চল আলে আঙ্গুর কপালে যা লেগছে তাই হইব চল চাচা কই যাইতেছে আর গ্যারামে ফিরে চলে যাচ্ছি বাবা কেলা তোমারে মানে আমরা অনেক বিরক্ত করছি আমরা আপনি মাফ করে দিয়ে
এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, এই বাড়িতে আঙ্গ থনের দরকার নাই। জোর করে তো আর মানুষের মন হন যায় না। আব্বু চলেন। না চাচা, আপনারা কোনো ওখানে যাওয়া পারবেন না। আজ থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। মাইনে মানে তো খুব সোজা, আপনারা হচ্ছেন আজকে থেকে এই বাড়ির স্থায়ী বাসিন্দা। উনি হচ্ছেন আমাদের ভাবি সাহেব, আর আপনি হচ্ছেন তাওই। হানিমুন হনুমান আর হানিমুন একই কথা।